গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব 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 ভালো আছো। আবার একটি মার্কেটিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আজকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ তৈয়ারি পোশাক শিল্প বস্ত্র ব্যবসায়ী সমিতি হরিদাস সাহা হাট ও মার্কেট, 156/4 এবিপি রোড, কলকাতা। তো আজকে তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে একদম কম রেঞ্জের মধ্যে শাড়িগুলো। এই শাড়ির মার্কেটটা খোলা থাকে সোম, বুধ এবং রবিবার। সোমবার দিন শাড়ির অল মার্কেটটা খোলা থাকে, রবিবার বুধবার সামনের দিকে ফুটপাতের অল মার্কেট, মানে অনেক বড় জায়গা জুড়ে একটা মার্কেট হয়, হোলসেল মার্কেট। শাড়ির যে পুরো বড় শাড়ির মার্কেটটা বসে না, তা বাদে কিন্তু অনেক শাড়ির দোকানও বসে এই রবিবার আর বুধবার। এরা এই হাটের আগের দিন চলে আসে, ভোর 3টে থেকে এই দোকানগুলো খুলে দেওয়া হয় কাস্টমার অনুপাতে। যেহেতু পাইকারি হোলসেল হাট, সেই অনুপাতে এইখানে ভোর থেকে খুলে দেওয়া হয়। অনেক ভোর ভোর অনেক কাস্টমাররা আসে, যারা হোলসেল শাড়ি নিয়ে যায় বা পাইকারি শাড়ি নিয়ে যায় তাদের জন্য। এই ভিডিওর মধ্যে প্রায় যে শাড়িগুলো দেখতে পাবে, কিছু শাড়ি বাদে সমস্ত শাড়ি 300-400 টাকার মধ্যে চলে আসবে। এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 600-700 টাকার মধ্যে আসবে। এই শাড়িগুলোর একটু রেঞ্জ বেশি, কারণ এই শাড়িগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কোয়ালিটি দারুণ। আর যেগুলো 200-300-400 মধ্যে আসবে, সেগুলোরও কোয়ালিটি দারুণ শাড়ি অনুপাতে। তো এগুলো অন্য ধরনের শাড়ি, তাই একটু রেঞ্জ বেশি এগুলো। এখানে যে শাড়িগুলো তোমরা 600-700 টাকার মধ্যে পেয়ে যাবে, এগুলো কিন্তু আমাদের মার্কেটে এত কম রেঞ্জের মধ্যে আসবে না। তো বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে, একদম নিউ নিউ শাড়ি কিছু উঠেছে। তোমরা যারা অল্প টাকা থেকে বিজনেসটা শুরু করতে চাও, তাদেরকে বলবো তোমরা, মানে যাদের এই মার্কেটটা অনেক কাছে হবে, যারা এই মার্কেট সম্বন্ধে অনেক কিছু জেনেছো, তো তারা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো। একদম নিউ নিউ শাড়ি এসেছে, অনেক কম রেঞ্জের মধ্যে আসবে। তো আরও অনেকেই শাড়ি কেনাকাটা করতে চায়, যারা বাড়ির জন্য পুজোতে অনেকে অনেককেই গিফট দিয়ে থাকে, অনেকে নিজের জন্য কেনাকাটা করে। তো তাদের উপলক্ষে বলবো যে তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে কেনাকাটা শুরু করে দাও, কারণ যত পুজোর কাছাকাছি চলে আসবে তত রেঞ্জগুলো কিন্তু বেড়ে যাবে। এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, 200-300-400 টাকার মধ্যে চলে আসবে। এই যে হোয়াইট কালারের উপর রেড জবা ফুলের যে শাড়িটা তোমরা দেখছো, মাত্র 250 টাকার মধ্যে চলে আসবে। একদম কম রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি চলে আসবে। এই যে জামদানি শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, মাত্র 250 টাকার মধ্যে চলে আসবে। কতটা ডিফারেন্স আমাদের মার্কেটের থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি কোনো নিজের রেঞ্জ বলছি না, এখানে যে হিসাবে রেঞ্জ বলা হয়েছে, শুধুমাত্র এখানে অনেক মিউজিক সাউন্ড চলে এসেছে, যেগুলো আমাদের কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো গাইজ, এখানে তোমরা যে সিল্ক শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো মাত্র 200-250-300 টাকার মধ্যে চলে আসবে। এই শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস আছে আর একদম সফট। এই মার্কেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে খান্না মার্কেটের ভেতরে, ওখানে 1-2-3 গেট আছে। তো তোমাদেরকে আমি বারবার আমার ভিডিওর মধ্যে বলে থাকি, আবারও বলছি, তোমরা পুরো মার্কেটটা কভার করবে তারপরে কিন্তু কেনাকাটা করবে। প্রত্যেকটা দোকানের রেঞ্জ কিন্তু এক হয় না, কাস্টমার অনুপাতে ওরা কিন্তু রেঞ্জ বলে। তো তোমাদেরকে বার্গানিং করে কেনাকাটা করতে হবে, যেহেতু তোমরা প্রচুর প্রচুর কেনাকাটা করবে, ওখানে বার্গানিং করবে, বার্গানিং করে কেনাকাটা করবে। তো সবশেষে বলে রাখি, তোমরা ওখানে কিন্তু বিলটা নেবে, বিলটাকে কালেক্ট করবে, আর এরকমই বলেই কালেক্ট করবে যে আমরা শাড়ি যদি সেল না করতে পারি, আমরা রিটার্ন দিয়ে আবার নিউ কিছু শাড়ি নেব। সমস্ত কিছু অফার কিন্তু আছে, তোমরা একটু যাচাই করে নেবে। তো গাইজ, এইখানে
শাড়িগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে দেখো এক একটা ডিজাইনের ওপরে 12-13 কালার অপশান পাবে, একদম কম রেঞ্জের মধ্যে তোমরা পাবে এখানে শাড়িগুলোর। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তো গাইজ দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে, আর অনেক কালার অপশান এখানে আছে। তোমরা ওখানে গিয়েই একই রেঞ্জ বলবে, পারলে আরও একটু বার্গানিং করে কমিয়ে নিতে পারো। তো একসাথে যখন প্রচুর প্রচুর শাড়ি নেওয়া হয় ওখানে বার্গানিং করে কমিয়ে নেওয়া হয়, তো সেইটাও তোমরা করে নিতে পারো। যারা বিয়ে বাড়ির জন্য প্রচুর প্রচুর শাড়ি কেনাকাটা করে, তো তাদেরকে আমি বলবো তোমরা এখানে অফারগুলো নাও। যাদের বাড়ি থেকে এই মার্কেটটা সামনে হবে তোমরা এখানে কিন্তু নিতে পারো। এখানে শুধু শাড়ি নয়, বিভিন্ন ডিজাইনের নাইটি আছে, কুর্তি আছে, বেড কভার আছে, সায়া, ব্লাউজ সমস্ত ধরনের। এছাড়াও কিন্তু ছেলেদেরও প্রচুর পোশাক এখানে পাওয়া যায়, তোমরা যদি চাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো নাইটি হয়তো অনেকে ভাবে একই সাথে অনেকগুলো নাইটি নিতে হবে, সেরকমই কোনো ব্যাপার নেই, এক পিসও তোমরা কেনাকাটা করতে পারবে। এখানে যে বেড কভারগুলো দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ কালার, আর খুব ভালো ভালো কোয়ালিটি আছে। কোয়ালিটি অনুপাতে রেঞ্জ, তুমি যদি একদম কম রেঞ্জের মধ্যে নাও মোটামুটি কোয়ালিটি আসবে, আর যদি একটু বেশি রেঞ্জের মধ্যে নাও, আর বেড কভার সেটের একটু রেঞ্জ হয় আমরা তো জানি, তো এখানে রেঞ্জের তুলনায় ওখানে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে তোমরা সেট বেড কভার সুতির যদি নিতে চাও বা কটনের, তো একদম কম রেঞ্জের মধ্যে চলে আসবে। আর কি দারুণ দারুণ কালার আছে। তো গাইজ এবার তোমরা দেখে নাও আমি ভয়েস ওভারটা কেন দিলাম। এখানে শিব পূজা হচ্ছে, ওই দিনটা সোমবার ছিল, আর প্রচণ্ড পরিমাপে গান বাজছিল যার জন্য আমি সমস্ত কিছুটাই মিউট করে দিয়েছি। তো এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কেটটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকে, আমরা ফার্স্ট এসেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা এই মার্কেটটাও ঘুরতে পারো একদম। এই মার্কেটটা তোমরা হরিষা হাটের ঠিক অপোজিট সাইডে পেয়ে যাবে। এই মার্কেটে একদম ছোট ছোট ছেলে মেয়েদের বেশিরভাগ জিনিসপত্রগুলো তোমরা পাবে, যেটা আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো গাইজ দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।